আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সারহা করিম আছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটি রেসিপি মটর ভাজা এই মটর ভাজাটা আমরা খেতে কিন্তু খুবই পছন্দ করি তবে এই মটর ভাজাটা যদি আমরা ঘরেই তৈরি করতে পারি তাহলে আর বাইরে থেকে ময়লা ধুলোবালিয়ালা খাবার আমাদের কিনে খেতে প্রয়োজন হয় না তো চলুন ঝটপট দেখে নেই এই মজার রেসিপিটি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন এবং পাশে থাকা ছোটো বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আমি এখানে যেই চটপুটির ডালটা আমরা খাই চটপুটি হিসেবে সেই ডালটা নিয়েছি এটা আমি ভিজিয়ে রেখেছি আট ঘন্টার মতন এই ডালটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিয়ে নেবেন কোনো মাপ নেই এটা ভিজিয়ে রাখতে হবে ভালো করে ফুললেই কিন্তু এটার কাজ হবে আমি ভিজিয়ে পানি থেকে উঠিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। যে কোনো একটা তাওল দিয়ে ভালো করে মুছে টিস্যু দিয়ে শুষে নিয়ে পানিটাকে কিন্তু মুছে নিতে হবে কোনো প্রকার পানি থাকা যাবে না দেখুন একদম কিন্তু আমি শুকনো করে নিয়েছি এভাবে শুকিয়ে নিতে হবে পানি থাকলে তেলে দিলে পানিটা ছিটে যেতে পারে সেজন্য আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে এখন আমি ভাজতে চলে যাব ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভিজিয়ে রাখা মটরগুলো দেখ মিডিয়াম জালে আমার ভেজে নিতে হবে তবে খুব সাবধানে ভাজতে হবে তেল ছিটতে পারে সেজন্য আমি কিন্তু আমার যেই ফ্রাই প্যানে ঢাকনাটা সাথে নিয়ে নিয়েছি এভাবে নিয়ে আমার চেড়ে ভাজতে হবে এখন কিন্তু ফুটবে না যখন ভাজার শেষের দিকে থাকবে তখন কিন্তু ফুটতে পারে সেজন্য কিন্তু আমি প্রথম থেকে বলছি আপনারা নিজেদেরকে প্রোটেকশন রাখার জন্য এভাবে ঢাকনাটা অর্ধেকটা দিয়ে রাখবেন এভাবে বাঁকা করে দিয়ে রাখছি এভাবেই ভেজে নিব আমি আর কোনো পানি হলে বাঁকা হয়ে পড়ে যাবে পানিগুলো কিন্তু তেলে পড়বে না এভাবেই আমাদের কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে কিন্তু যখন হয়ে যাবে তখন কিন্তু চটচট করে একদম ফুটে তেলটা আর গায়ে লাগতে পারে কিন্তু খুবই সাবধান করতে হবে দেখুন মটরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে প্রায় এভাবে আরেকটু ফুটিয়ে উঠলে আমরা চুলাটা নিভিয়ে তারপরে কিন্তু তেলটা ছেকে তারপর আমরা হলো টিস্যুর মধ্যে উঠিয়ে নিব আমার কিন্তু মটর ভাজা হয়ে গেল খুব সহজেই কিন্তু এই মটরগুলো ভাজিয়ে ভেজে নেওয়া যায় দেখুন কত চট জলদি খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে এবং সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি টিসুর মধ্যে উঠিয়ে তেলটাকে শুষে নিব তেলটা মুছে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার মটর ভাজা এখন আমি পছন্দ মতো আমার টেস্ট মশলাগুলো মিশিয়ে দিব দেখুন এই যে আমি নিয়ে নিয়েছি বাটিতে সবগুলো মটর এর মধ্যে এখন আমি চাট মশলা অথবা চটপুটির মশলা যেটা আমরা খাই সেটা হাফ চা চামচের মতো দিলাম এবং বিট লবণ দিয়ে দিচ্ছি সেটা অল্প টেস্ট অনুযায়ী আমরা দিব আমি হলো হাফ চা চামচেরও কিন্তু কম দিয়ে দিলাম আর লবণটা কিন্তু আপনার টেস্ট করে দেখবেন লাগলে পরে আবার লবণটা ব্যবহার করতে পারেন তো তৈরি হয়ে গেল আমার মজাদার মটর ভাজা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল সামনে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ